করবার প্রস্তুতি নিচ্ছি। এটি খুবই অবাক করা বিষয়, আজকে যখন এই রুমের মধ্যে ঢুকলাম তখন দেখি এই মিলনায়তনটি শহীদ নুরুল আমিন খানের নামে, এবং আমি প্রথমবারের মতো জানতে পারলাম যে এই শহীদ নুরুল আমিন একজন প্রতি মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। তার পরিবারের সদস্যরা তাকে আর কখনো ফিরে পাননি। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে শ্রী ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। শুনতেই কোরআন তেলাওয়াত আমি বাবার নাম মোহাম্মদ হেলাউদ্দিনকে অনুরোধ করছি কোরআন তেলাওয়াত করবেন।
শব্দ ধ্যান ধারণা এবং কি ধরনের তৈরি মানুষের ক্ষেত্রে তুমি জানতে পারবো আমি সংক্ষিপ্ত ভাবে জীবন বৃত্তান্ত একটু বলে দেব। 1935 সালে অবিভক্ত আসামের তিনসুকিয়া ওনার জন্ম, ওনার জন্ম তারিখ হচ্ছে 6 নভেম্বর 1935। সে সময় আমার শহীদ নুরুল আমিনের পিতা ছিলেন সেখানে ডাক বিভাগের চাকরিরত, সেই অবস্থাতেই সেখানেই ওনার জন্ম হয়। ওনার মরহুম জুবেদা খাতুন ওনার মা এবং পাঁচ দুই বোনের মধ্যে শহীদ নুরুল আমিন ছিলেন তৃতীয়তম। উনি আমাদের ওনার পিতা মাতা ভাই বোনদের জন্ম থাকা অবস্থাতেই উনি মারা যান। বলতে গেলে আমাদের পরিবারে শহীদ নুরুল আমিনের পরিবারে ওনারই প্রথম মৃত্যু ঘটে। উনি গ্রহণ করেন কুমিল্লার ইউসুফ স্কুলে এবং ঢাকার তদানীন্তন প্রিয়নাথ হাই স্কুল, যেটা আপনারা সবাই জানেন এখন বর্তমানে বহুদিন যাবতই, শুধু বর্তমানে না বহুদিন যাবতই, প্রায় 30-40 দশক যাবতই হাই স্কুল হিসেবে পরিচিত। সেখান থেকে উনি ম্যাট্রিক এবং ঢাকা কলেজে আইএসসি পাস করেন। 1958 সালে ইংরেজিতে অনার্স নিয়ে উনি পাস করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে। উনি বোধহয় দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় স্থান অধিকার করেন এবং 1959 সালে উনি স্নাতকোত্তর ডিগ্রি নেন। শিক্ষকতা উনি ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে শিক্ষকতা শুরু করেন। 1900 সিভিল সার্ভিস একাডেমিতে বিশেষ প্রশিক্ষণ নেন। ওনার সাথে একসাথেই ছিলেন আমাদের বিশিষ্ট অতিথি যারা হোসেন তফিক ইমাম ভাই এবং জালালউদ্দিন ভাই, ওনার দুজনে এখানে উপস্থিত আছেন। তার সিরাজুদ্দিন সাহেবও এখানে আছেন, ওনারও একই 1961 সালের ব্যাচের। উনি মহকুমা প্রশাসক নিযুক্ত হন সাতক্ষীরাতে, তার চাকরি জীবন শুরু 1963 সালে। 1965 সাল সে সময় ওনার সাথে সহযোগী ছিলেন জালালউদ্দিন আহমেদ এবং ওনার স্ত্রী বলাই বাহাদুর, সেই সময় শহীদ নুরুল আমিন খানের স্ত্রীও তার সাথে ছিলেন। 1969 সালে এসেই এখানে একটু আমাদের তথ্যে কিছুটা বিভ্রাট আছে, আমরা যতদূর জানি উনি অর্থ বিভাগে যোগদান করেছিলেন, একটা মতান্তর আছে যে উনি কৃষি বিভাগেও থাকতে পারেন। সেই বছরই শেষে উনি চলে যান বরিশালের জেলা প্রশাসক হয়ে। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ অত্যন্ত মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে বরিশাল থেকে জয় হতে পারেন ওনার কারণে। সেই কারণে পাকিস্তান সরকার তাকে খুব তাড়াতাড়ি মানে অস্বাভাবিকভাবেই বরিশাল থেকে ওনাকে ঢাকাতে নিয়ে আসেন। 1971 সালে মার্চে এপ্রিল মাসে ওরা কেন্দ্রীয় সচিবালয় ইসলামাবাদে ওরা যাওয়ার কথা। 1971 সালে মার্চের 1 তারিখেই সেই তখনকার অসহযোগ আন্দোলনের শুরু হওয়ার ফলে ঢাকা ত্যাগ করা সম্ভব হয়নি। ব্যক্তিগত জীবনে উনি তখন 1965 সালে ওনার বিবাহ হয়। উনি তৎকালীন ঢাকা হাইকোর্টের যারা আব্দুল সোহান চৌধুরীর প্রথম কন্যা সুমাইরা সরদারের সাথে বিবাহ হয় 1965 সালে। ওনার দুই সন্তান, এক সন্তান এখানে আছেন শাহেদ আমিন তানিম, দ্বিতীয় সন্তান মেয়ে ও হচ্ছে রিফাত আমিন ইভান, ও আছে এখন প্রায় 10 বছর যাবৎ আমেরিকা ওয়াশিংটনে। ওনার স্ত্রী সুমাইরা সরদার উনি আছেন ওনার মেয়ের সাথেই, 10 বছর পর ওনার মেয়ের একটি পুত্র সন্তান হয়েছে সেই উপলক্ষে উনি আছেন এবং ওনার মেয়ে এবং ওনার স্ত্রী আজকে আমাদের এই সাথে উপস্থিত নেই, কিন্তু তারা নিশ্চয়ই আমাদের সাথে স্মরণে মরণে আমাদের সাথে একত্রিত হয়ে আছেন। এখানে একটা উল্লেখ করতে হয় যে এখানে একটু পটভূমি আছে, আমি সংক্ষিপ্ত যত করতে পারি। 26 মার্চ 1971 সালে বাংলাদেশের মুক্তি সংগ্রাম শুরু হয়। ওনার সেই সহোদর বড় ভ্রাতা লেফটেন্যান্ট হারুন ছিল চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধে অংশ দেন। তারপরেই ওনার পুরো পরিবারকে, উনি তখন ধানবরিস্থ শ্বশুরবাড়ির বাড়িতে ছিলেন, সে সময় তাকে তাকে সামরিক শিবিরে বন্দি করে নিয়ে যাওয়া হয়। ওনার শাশুড়ি, ওনার স্ত্রী, ওনার দুই সন্তান সহ এবং শাশুড়ির সাথে সাথে ওনার এক সম্বন্ধী এবং তিন শালিকে নিয়ে যাওয়া হয়।
এবং কিসের সময় ওনাকে পরে ছেড়ে দেওয়া হয় পূর্ব পাকিস্তান সরকারের চাপে, এবং উনি ফিরে আসলো, মানে ওনার স্ত্রী এবং দুই সন্তান সব ফিরে আসলো, মানে ভাগ্যের খেলায় ওনাকে আবার যেতে হয়। কারণ উনি এর আগে এক সময় মাঝে মাঝে ওই সামরিক শিবিরে যেত এবং শাশুড়ি এবং ওনার আত্মীয় স্বজনদের নিকট আত্মীয় স্বজনদের খুব খবর নিতেন। এক সময় উনি ভুল করে এবং সেই সেই সময়টা মানে অতি সাহসিকতা বলতে হবে, কিন্তু সময় বিচারে এটা কিছুটা হয়তো হটকারীরা ছিল, উনি পিস্তল চেয়ে বসেন। সেই জন্য পরে ওনাকে মে 20 তারিখে বলা হয় আপনি আসুন আপনার পিস্তল নিয়ে যান, এবং উনি ওনার পরিবারের সদস্য করেন, তারপর ওনাকে পিস্তল দিতে যাওয়া হলো। তারপর থেকেই মনে হচ্ছে যে ওনাকে একটা পিস্তল দেওয়া হলো এবং তারপরেই তাকে ডেকে নেওয়া যাওয়া হলো, এবং কোথায় নেওয়া হলো তারপর থেকে তার আমরা কিছুই জানি না। যেটা আমরা পরে জেনেছি 1971 সালের ডিসেম্বর মাসে 18 তারিখে তারা দুই ভাই ঢাকা সেন্ট্রাল জেলে যান। তাদের আশা ছিল যে এখান থেকে ওনাকে মুক্তি করে আনবেন। তো সেই সময় যারা ছিলেন অত্যন্ত উচ্চপদস্থ বাংলাদেশ পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তারাও দেরি হয়ে আসলেন মুক্ত হয়ে। তারা বললেন যে 20 মে সেই সময় ওনাকে অমানবিক অত্যাচার করা হয় এবং উনি শাহাদত বরণ করেন। আমরা 20 মে ধরে নিচ্ছি সেইভাবে যে ওনার শাহাদত দিবস। রাজনৈতিক দর্শন এবং অন্যান্য সাহসিকতার কিছু কথা বলি, উনি বেশ সাহসিক স্বাধীন চেতা ও সামরিক ছিলেন। বাংলা ভাষা ও সংস্কৃতির সক্রিয়তা নিয়ে বেশ চিন্তা করতেন এবং এমনভাবে চিন্তা করতেন, এটা সম্ভবত কলেজ জীবন বা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক 1954 কি 1955 সালে ভাষা আন্দোলনের যখন উদযাপন হচ্ছিল তখন তিনি কারাবরণ করেন। তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করে, দুই ভাইকে গ্রেপ্তার করে, ওনার বড় ভাই এবং ওনাকে। বড় ভাই কোনোভাবে সেখান থেকে ওই যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেখান থেকে উনি কোনো মতে লাফিয়ে পড়েন এবং নিষ্কৃতি পান। শহীদ নুরুল আমিন অত্যন্ত স্বাধীন চেতা এবং সাহসী ছিলেন। তিনি তার পক্ষে সেই যে মানসিকতা ছিল না যে উনি ওখান থেকে বেরিয়ে আসবেন, ফলে এবং ওনাকে প্রায় 2 মাসের মতন কারাগারে থাকতে হয়। আমি কনিষ্ঠ ভ্রাতা হিসেবে আমার খেয়াল আছে এবং এটা বোধ হয় আমাদের এই যে প্রশ্নের মধ্যে থাকবেন আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে যে ওনাকে আমি ভাষা আন্দোলনের সেই কারাবাসের সময় আমি একবার দেখতে গিয়েছিলাম আমার চিনাবাদার সাথে। সে সময় আমি তাকে দেখি যে অত্যন্ত অস্বাভাবিকতা, কারণ উনি সবসময় কথা বলতেন এবং হাসতেন, সেই দিন অত্যন্ত নলীন নিশ্চুপ ছিলেন। পরে আমি বুঝেছি যে কি কারণ, এবং সেই সাহসিকতার কথা বললাম 1971 সালে সেই সাহসিকতার কারণেই ওনাকে যখন অত্যাচার করা হচ্ছিল। আমি নির্ভরযোগ্য সূত্রের কথা বলছি যে উনি অত্যন্ত দৃঢ় এবং অত্যন্ত জেদী ছিলেন, বিনা শব্দে উনি সহ্য করেন এবং মৃত্যুমুখে পতিত হন। আমি এই কথা বলেই আমি পরবর্তী কার্যক্রমের জন্য আমাদের যে সঞ্চালকের অনুরোধ করব, আমি এখানে শেষ করছি। প্রশ্নের মধ্যে আসছে সেটা আমি বলেছি যে আমিও দেখেছি, আমিও ছিলাম, ওনাকেও দেখেছি এবং আরেকজন তরুণ যুবক ছিল ওনার সঙ্গে। এখানে শেষ করছি। মাননীয় সভাপতি এবং সুধীবৃন্দ, আজকে আমাকে শহীদ নুরুল আমিন খান সম্পর্কে বলতে বলা হয়েছে। শহীদ নুরুল আমিন খান ছিলেন আমার বন্ধুরা। আর এক সম্পর্কে স্মৃতিকার গ্রহণ করতে গিয়ে প্রথমেই আমার মনে পড়ে ওনার অসাধারণ ব্যক্তিত্বের কথা। ছোট বড় সবার সাথে তিনি সমান সুযোগ দিতে পারতেন। দুলাম হিসাবে উনি ছিলেন আমাদের কাছে, তিনি আমাদেরকে বড় ভাই মতো শাসন করতেন। বিশেষ করে আমার আব্বা যখন চিকিৎসার জন্য আমাকে বিদেশে যান, তখন তিনি আমাদের ছোট তিন বোনকে ওনার বাড়িতে নিয়ে যান। সে সময় উনি শাসন দিয়ে দেহ মমতা দিয়ে আমাদেরকে যেভাবে আগলে রেখেছিল সেটা কখনো ভোলা হতো না। 1970 সালে দুলাভাই ডিসি ছিলেন বরিশালে,
হঠাৎ করেই ওনাকে ঢাকায় ট্রান্সফার করা হয়। তখন আমি অনেক ছোট ছিলাম, এত কিছু গুরুত্ব বুঝতে পারতাম না, তবু বড়দের আলোচনার মাধ্যমে যেটা শুনেছিলাম ওনার সামরিক সেনা তৎকালীন সেনা কর্মকর্তাদের সাথে ওনার নাকি কিছু মতবিরোধ হয়েছিল, সে কারণে ওনাকে 24 ঘন্টার মধ্যে ঢাকায় ট্রান্সফার করা হয়। এত কিছু না বুঝেও আমি খুব খুশি হয়ে গেছিলাম যে ওনারা ঢাকায় এসে গেছেন, আমরা একসাথে থাকবো, কিন্তু আমার সেই খুশি বেশিদিন থাকবো না। কেন 25শে মার্চে সেই ভয়ের কালো রাত্রি আমার মেজবাহি তৎকালীন ক্যাপ্টেন হারুন আহমেদ চৌধুরী 25শে মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারপর 24শে এপ্রিল রাতে আমার ধানমন্ডির বাসায় আমার বড় ভাই, আম্মা, দুধ ভাই, বড় বোন, আমি এবং ছোট দুই বোনকে অ্যারেস্ট করে নিয়ে কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনের প্রিন্সিপালের বাসায় নিয়ে যায়। এখানে আমাদেরকে মেয়েদেরকে একটা ড্রয়িং কাম ডাইনিং মোটামুটি একটা কার্পেটে বিছানা বাড়িতে, কিন্তু আমার বড় ভাই আর দুধ ভাইকে একটা কিচেনে দুটো বালিশ এবং দুটো কম্বল দিয়ে খুব কষ্ট দিয়ে রেখেছিল। ওনারা শুধু 3 বেলা খাওয়ার সময় আমাদের রুমে আসতেন এবং একটু বসতে পারতেন। ওই ক্যাম্পের ইনচার্জ ছিল একজন পাঞ্জাবি মেজর যার নাম গোলাম মাহমুদ। সে এবং ইন্টেলিজেন্সের আরও দুজন অফিসার একসাথে আমাদেরকে বিভিন্ন সময় প্রশ্ন করত, মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠিয়ে নিয়েও প্রশ্ন করত। তাদের প্রশ্ন ছিল হারুন ভাই যুদ্ধে জয়েন করার পরে আমাদের সাথে কোনো যোগাযোগ করেছেন কি না। ভাই একদিন তাদেরকে বলেন যে আমি গভর্নমেন্ট অফিসে আমাকে অফিস করতে হবে, সুতরাং আমাদের সবাইকে এখান থেকে রিলিজ করার ব্যবস্থা করতে হবে। মেজর গোলাম মোহাম্মদ মাঝে মাঝে আমার বড় ভাই ও দুই ভাইকে বাঙালি হিসাবে কথা বলত এবং পুরো বাঙালি জাতিকে নিয়ে বিদ্যুৎ করত। এরপর হঠাৎ একদিন রাতে গোলাম মোহাম্মদ এসে দুই ভাইকে বলে শুধু তোমার ফ্যামিলিকে রিলিজ করার অর্ডার এসেছে। এটা শুনে দুলা ভাইয়ের মুখটা লাল থমথমে হয়ে যায়। উনি বলেন আমরা সবাই একসাথে এসেছি, কিন্তু আমি শুধু আমার ফ্যামিলিকে নিয়ে ওদের সবাইকে ছেড়ে কীভাবে চলে যাবো। সেই মেয়েদের উত্তর দেয় অর্ডার তো এসআই হতে হয়। তারপর দুলভাই নিজের নিরাপত্তার জন্য ওনার অস্ত্রগুলো ফেরত যান। আমাদেরকে যখন নিয়ে যায় তখন দুলভাই লাইসেন্সকৃত একটা রিভলভার একটা বন্দুক আমাদের সাথেই সেই পাকবাহিনীরা নিয়ে গিয়েছিল। তখন মেজর বলে আজকে সম্ভব নয় পরে দিন। এরপর আমার বোন দুলভাই ধানমন্ডি বাসায় ফিরে চলে যান। তারপর 20শে মে হঠাৎ দুপুরে একদিন মেজর গোলাম মোহাম্মদ দুলাইকে নিয়ে আমাদের রুমে এলো। আমরা দুলাইকে দেখে খুব খুশি। তারপর সেদিন উনিও বেশ হাসিখুশি ছিলেন। উনি আমাদেরকে বলেন তোমাদেরকে রিলিজ করার জন্য আমি খুব চেষ্টা করছি, ইনশাল্লাহ শিগগিরই হয়ে যাবে। তাই উনি রিভলভার থেকে আমাদের সামনে ওনার পকেটে ঢুকিয়ে উনি বেরিয়ে যান। ওই বাসা থেকে বেরিয়ে উনি কিছু দূর যান সেটা আমরা দেখতে, কিন্তু উনি মেইন গেটটা পর্যন্ত পৌঁছেছেন কিনা এবং সেই গেটটা পার হতে পেরেছেন কিনা সেটা আমরা দেখতে পাই। তারপর রাত 10টার দিকে মেজর এসে আমার আম্মাকে বলে নুরুল আমিন তো বাসায় ফেরেনি, উনি কি আপনাদেরকে কিছু বলে গেছেন, উনি কোথায় যাবেন? আম্মা তো এটা শুনে কান্নাকাটি শুরু করে। তখন উল্টো খুব ভালো মানুষের মতো আম্মাকে বোঝাতে চেষ্টা করে উনিও হয়তো ইন্ডিয়া চলে গেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য, সুতরাং কান্নাকাটি করার কিছু নেই। বন্ধু বান্ধব অনেকেই দুর্ভাগ্য অনেক খোঁজ করেছেন, কিন্তু কোথাও ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। দেশ স্বাধীন হলো তারপরেও উনি ফিরে এলেন না। আমরা তারপরেও অনেক ওনার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু সে অপেক্ষা আমাদের শুধু অপেক্ষাই হয়ে গেল, এই বলেই আমি শেষ করি। আমি এবার তখন অনুরোধ করছি অনেক স্মৃতি মনে আসে, কোনটা বলবো কোনটা বলবো না সেটা নিয়ে বিচার করছি। শহীদ নুরুল আমিন খান সাহেবকে আমি 6 বছর মতো পেয়েছি। তার বিয়ে আমাদের পরিবারে হওয়ার আগেই, দাদা উনি আমাদের পরিবারে বিয়ে করার আগেই তার সাথে আমি একটা যোগসূত্রের মতো কাজ করেছিলাম। তখন যে কারণেই হোক আমার এক ভাই তখন ঢাকাতে ছিলেন, আরেক ভাই ঢাকার বাইরে ছিলেন, সুতরাং ওনার সাথে নানান কারণে নানান ব্যাপারে আমি তার সাথে আমার বাবার পক্ষ থেকে যোগাযোগ করি। আমি
ওনাকে অনেক ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছি। আমি তার মধ্যে পেয়েছি একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তিত্ব, উদার মনোভাবের একজন মানুষ। উনি বিয়ে করেন আগে আপনি শুনেছেন 1965 সালে, আমি সেনাবাহিনীতে যোগ দিই 1967 সালে। যাওয়ার আগে ওনার সাথে আমি ওয়াদা করেছিলাম যে উনি তখন বরিশালের জেলা প্রশাসক, যাওয়ার আগে ওনার সাথে আমি দেখা করে যাব। তখন আমি আমাদের ইউনিট মুভ করে যাচ্ছিল ইস্ট পাকিস্তান থেকে প্রধানমন্ত্রী ওয়েস্ট পাকিস্তান। আমি এক মাসের এই সুযোগে আমাদের সেনাবাহিনীতে এক মাসের ছুটি পাওয়া যায়, সেই ছুটিতে আমি বরিশালে গেলাম ওখানকার জেলা প্রশাসক। তখন উনি বেশ কিছু ব্যাপারে আমার সাথে আলাপ করতেন, আমার তখন সেই পর্যাপ্ত ম্যাচিউরিটি ওনার সব কথা আমি বুঝতে পারতাম। কিন্তু পরে যখন আমার বোঝার উপলব্ধি করার বয়স, তখন আমি বুঝতে পারতাম যে উনি কোথায় ইঙ্গিত করছিলেন। উনি মনে প্রাণে চেতনায় একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আপনি পাকিস্তানে যাচ্ছেন অসময়ে যাচ্ছেন, না যাওয়াটাই ভালো হতো, আমরা আমার কোনো সুযোগ নেই, আমার পুরো ইউনিট বুক করে যাচ্ছিলাম, একটা পুরো ইউনিট ইস্ট পাকিস্তানে কুমিল্লা করে যাচ্ছে। নিয়তি আমি পাকিস্তান চলে গেলাম, আমি পাকিস্তানে 70-এর শেষের দিকে গেলাম, একটা তুলে যুদ্ধ শুরু হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যুদ্ধ যখন শেষ মাসের উপর লাগতো একটা চিঠি লেখলে তার উত্তর আসা বা যেসব প্রশ্ন আমি করতাম, তো আমার নানান প্রশ্ন ছিল, আমার মা কখন বেঁচে, মা কেমন আছেন, আমার ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে সেটা ওনার অবস্থান কোথায়, সব খবরই পেলাম। কিন্তু মুরামি সম্পর্কে কেউ কোনো খবর কোনো কিছুই বলে না। বারবার আমি চিঠি লেখা, আমি প্রায় 1-1.5 বছরের মধ্যে অন্তরীণ ছিলাম, আমি 1973-এর ডিসেম্বর মাসে পাকিস্তান থেকে ফিরে আসি। এসে আমি শুনতে পারলাম, এটা এমন একটা বিষয় বেশি আলোচনাও করা যায় না, আমার বোন, মা, আমার ভাই, মেজ ভাই কমান্ড করছেন, ভাইকে আলাদাভাবে যখন জিজ্ঞেস করলাম যে নুরুল আমিন সাহেবের খবর কি, বললেন উনিও এক্স্যাক্টলি কি হয়েছিল যতটুকু আপনারা আমার বোনের কাছ থেকে শুনলেন, এরপরে কি হয়েছিল কেউ জানে। এখানে ওনার কিছু বিষয় হয়তো অনেকে আপনারা জানেন, অনেকে হয়তো জানেন না। আমি যখন বলেছিলাম যে আমি বরিশাল যখন গেলাম, তখন আমি যখন ফিরে আসছিলাম তখন একই স্টিমারে একজন এনএসএর অফিসার ছিলেন, ইনসিডেন্টলি তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, আমরা একই স্টিমারে ট্রাভেল করছি, একসাথে ডিনার করছি। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আপনারা তখন জানেন বিশাল পাকিস্তান আর্মিতে কটা ইউনিট ছিল, পরে বসে আরো দুটা লিবারেশন ওয়ারের আগে আগে দুটা 6-7-8। ওনাকে উনি তখন জানতেন না যে নুরুল আমিন সাহেব আমার বগি, তো আমি এই কথা উনি আমার সিনিয়র ছিলেন, আমি তখন ক্যাপ্টেন, উনি আমি এই কথা ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কেন আউট অফ দ্য ওয়ে বরিশালে আসলেন, তখন উনি বললেন আমি ডিস্ট্রিক্ট একটা ইনকোয়ারি করতে এসেছি। কি ইনকোয়ারি? উনি বললেন ডিসি
কিওয়ার্ড সামথিং লাইক ট্রিগার বলে আমাদের জাতির পিতা হলো জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ হলে নাম বদলে ওনার ওরাসিটি, উনি জিন্নাহ হলে নাম বদলে এটা কি করেছেন কাউন্ট করেন। তখনও ওই মেজর সাহেব জানতেন না যে আমার সাথে ওনার কি সম্পর্ক, আমিও আর ওখানে বলা ওই ওই সিচুয়েশনে বলা যায় না, আমিও বলি না। পরে আমি যখন এখানে ফিরে আসলাম আমি নিজের করে যখন ঢাকায় আমার আমার পোস্টিং কখনো হলো যোধপুর, তারপরে আমার পোস্টিং হলো ঢাকায় আমি সুযোগ পেলাম। আমি নিজের করে আমি অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। আমি জানতে চেয়েছিলাম যে একচুয়ালি হয়েছিল আমাদেরই একজন সহকর্মী ছিলেন এমপি ছিলেন খারেক সাহেব, খারেক সাহেবের জামাই মেজর সামথিং আই ফরগট নেম, হ্যাঁ ওর সাথে ও আমার সাথে কাজ করতো সেনাবাহিনীতে। গল্প করতে করতে শুনলাম যে তার বাবা এই খালেক সাহেব আর এই নুরুল আমিন সাহেব নাকি একই সেলে বন্দি ছিল। খালেক সাহেবকে তো শুনতে পারি নাই, এটা ওনার জামাইয়ের কাছ থেকে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, আমি তোমার সুযোগ যাতে বললো যে ক্যান্টনমেন্টে পরবর্তীতে ওখানে একাই ইউনিট ছিল, ওনাকে সেখানে নিয়ে রাখা হয়েছে। এটাও তো আমার ভাই বোনরা অনেক অনেকেও জানেন না, কারণ আমি আগেই বলেছি যা অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার। আমি কেউ সাথে বিশেষ করে আমার এই বোন, এই বোনটা আমার ইমিডিয়েট ছিল আমার তিন ভাই, তারপরে এই বোন, এই বোন বললো যে রিজার্ভেশনে যদি নিয়ে যাওয়ার জন্য সকালবেলা উপরের দিকে আমার রিজার্ভেশন ছেড়ে ফেরত নিয়ে আস, একদিন আর উনি আসে। তো এই ব্যাপারে আমার বোন বলে গেল যে ওরা ইউটিউব দেখেছে তার ছেলেমেয়েরা যেদিন থেকে উনি নিখোঁজ হলেন সেদিনকে ওরা ওনার শাহাদত দিবস হিসাবে মনে করেন। অ্যাকচুয়ালি কোনটা ঠিক আমরা কিছুই জানি, কিন্তু আমি শুধু বলবো যে এটা বলাই বাহুল্য যে মুক্তিযুদ্ধ শুধু শারীরিকভাবে বন্দুক দিয়ে ময়দানই করা হয়, মুক্তিযুদ্ধ অনেক হয় কেউ কলম দিয়ে করে, কেউ মেধা দিয়ে করে। আমি মনে করি মুক্তিযুদ্ধ একদিনের ঘটনার থেকে শুরু হয়, এরা অনেকগুলো ঘটনা প্রবাহ থেকে মুক্তিযুদ্ধে একটা রূপ নিয়েছে। আমি যতটুকু শুনতে পেরেছিলাম পরে এবং খবরে নিয়েছিলাম, আমি বললাম যখন আর্মি এর পরে ছিলাম তখন আমাদের অফিস করে সাড়ে এখন কাজ আমার কাজ ছিল ঘুরে আমার মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে নিয়ে ঘুরতাম আর খবর নিতাম যে উনি কোথায় কীভাবে কেন এটা করে। পরে খবর পেলাম যে নুরুল আমিন সাহেব তখন ওনার ঢাকায় পৌঁছলেন এবং ওই এনএসআই রিপোর্ট কারণে উনি কিন্তু উনি কিন্তু প্রিমেচিওর বরিশাল থেকে জেলা প্রশাসক থেকে ওনাকে সরিয়ে নেওয়া হয় এনে এখানে একটা কিছু দাম করে দেওয়া মধ্যে এখানে আবার কোনো একটা পুষ্টি হতে পারে এখানে সামহাও শুনলাম যে উনি রেগুলারলি আমার খালু ছিলেন ডক্টর আসাদুল রহমান চৌধুরী ওনার বাসায় যেতেন, সেখানে গাড়ি রেখে উনি কোথায় চলে যেতেন এবং গভীর রাত্রে ফিরে আসেন। আমি যখন বলছি এগুলো আমার ভাই বোনরা এগুলো জানা, আমি বলি না বিশ্বাস করি না। আজকে
সুযোগ এসেছে বলে বলছি। এখন এগুলো ধারণা যে উনি ডেফিনেটলি মুক্তিযুদ্ধের যুদ্ধের যে একটা প্রস্তুতি সেই ব্যাপারে তিনি সব বলার উদ্দেশ্য এটাই যে আজকে ৩৬ বছর পরে হলেও প্রথমবারের মতো আমাদের জন্য লজ্জা জানো আমাদের সবাই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাই এই লজ্জার তাই তারপরে হলেও ৩৬ বছর পরে হলেও তার স্মৃতি চরণ করার জন্য আমরা যেখানে একত্রিত হচ্ছি অনেকেরই অনেক ঘটনা ওনার সম্পর্কে জানা আছে কেউ কেউ সঙ্গে শেয়ার করো আজকে যারা এই উদ্যোগ নিয়েছেন এখানে আমাকে বলার সুযোগ দিয়েছেন আর সকলকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আর সবার কাছে ক্ষমা প্রার্থী যে আমি আমার আবেগের কারণে আমি টেলিফোন বুঝে বলতে পারছি আপনাদের সকলকে ধন্যবাদ মাননীয় সভাপতি দাওয়াতটা দিল আসলে আমি খুব অভিভূত হয়েছি এবং অন্তরন্তর থেকে অনুভব করলাম যে মুক্তিযোদ্ধাদের প্রতি পরিবার বা দেশবাসীর আবেগ চিন্তা অনুভূতি শেষ হয়ে যায় নাই অনেক দেরিতে হলেও আজকের এই অনুষ্ঠানটি করার জন্য প্রথমত তার পরিবারকে দ্বিতীয়ত সকল শুভানন্দকে আমি অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার বয়স অনেক কম ছিল ছোট ছিলাম স্বাধীন বাংলাদেশে প্রথম অধিনায়ক আমি পেয়েছি মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী এবং তৃতীয় পেয়েছি তানিমের মামা মেজর জেনারেল হারুন আহমদ চৌধুরী বিরুদ্ধে এখানে আছে শৈশবাদে ব্যাচেলর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অধিনায়কের বাসায় প্রায় যেতাম সপ্তাহে সাত দিনের মধ্যে ৬ দিনই যেতাম এবং দুই যে শিশুর সঙ্গে আমার গভীর বন্ধুত্ব ছিল একটি শিশুর নাম তানি যার বয়স এখন ৪০ তার ডাক নাম দিয়েছিলাম আমরা ভুলে খুব দূরে আর অবসর সময় মোটরসাইকেল নিয়ে তাকে নিয়ে ঘুরে বেড়াতাম তার ছোট্ট বোনের নাম বিবন দু বছর ছোট ছিল তো এটা অনুভূতির ব্যাপার আমি ফিল করি যে যেখানে সম্মানীয় সদ্য এইচটি মাম সাহেব আছেন মোকামের সাহেব আছেন বেসামরিক জগৎ থেকে আমলাতন্ত্রের জগৎ থেকে যারা মুক্তিযুদ্ধে গিয়েছেন আমরা সম্পূর্ণভাবে তাদের মূল্যায়ন করতে পেরেছি বলে আমি মনে করি এখন অতি অনুরক্ত আসক্ত বাচ্চাদের প্রতি স্নেহের কারণেই আমি এখানে বলতে এসেছি তা না হলে আমি নিশ্চিতই বলব আমি আল্লাহর কাছে প্রার্থনা করি নুরুল আমিন খানকে আল্লাহ তাআলা যেন অবশ্যই কবুল করেন বাংলাদেশের একজন শহীদ হিসাবে তাকে যেন অবশ্যই বেরোতে নসিব করেন আমাদের দোয়া যদি একটু মূল্য থাকে আল্লাহ যেন সেটাকে মূল্য দেন আমি এই কামনা করি আসলেই আমি আর বেশি কিছু বলতে পারবো না কারণ হারুন এখানে আছেন ওনার ছোট ভাই বিগড়ে যেন হারুন তিনি কথা বলে গেলেন এখানে আছেন উনি একটা কথা হয়তো বা বলেন নাই বিগড়ে যেন হারুন পাকিস্তানে থাকতেও উনিও চেষ্টা করেছেন ওখান থেকে পলায়ন করে মুক্তিযুদ্ধে আসতে আমি মনে করি আমার শেষ বাক্য এটাই বলতে চাই এটি একটি পরিবার যে পরিবারের প্রত্যেকের ধরনের যে মুক্তিযুদ্ধ ছিল সালাম আলাইকুম বরিশালে থাকা অবস্থায় কিভাবে মুক্তিযুদ্ধের সঙ্গে অনালোকিত কাজকর্ম সেই সময়কার সামরিক সরকারের বা পাকিস্তানি হানাদার বাহিনীর অগ্রচর ছিল সালেমপুর দোয়া করছি তাদের সাথে লাভ করুক এবং এই প্রসঙ্গে তার পরিবারের অন্যান্য সবাই মুক্তিযোদ্ধা বিশিষ্ট কথা বলে সবাইকে এই পরিবারের সবাইকে আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমার এখানেই আমি শেষ করছি বক্তব্য দেওয়ার জন্য আমার অন্তরে অন্তস্থ শ্রদ্ধা এবং দোয়া জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জ্যেষ্ঠ সহপ্রতিনিধি এবং আমার পরিচয় কি সামান্য অল্পক্ষণের জন্য হলেও এটা আমার মনে আছে কারণ আমি তখন গোয়ালন্দরে দ্বিতীয় ছিলাম যদিও হেডকোয়ার্টার ছিল রাজবাড়ি তখন এর যুগ গোয়ালন্দ করা হচ্ছে
উনি বরিশাল থেকে আসছিলেন এবং আমরা ফেরিতে একসাথে আমি আমার স্ত্রী খান সাহেব এবং তার স্ত্রী ঘন্টা খানেক বলতে আমরা একসাথে ছিলাম। এই জীবনে তার সাথে প্রথম এবং শেষ আলাপের সুযোগ, কিন্তু তার সেই চারিত্রিক মাধুর্য, তার সেই সুন্দর অবয়ব আমার মনে যে দাগ কেটেছিল, আমার এবং আমার স্ত্রী উভয়েরই তো মনে আছে। আজকেও আমার আসার আগে আমার সহধর্মীর সঙ্গে কথা বলছিলাম, বলে যে হ্যাঁ আমার মনে আছে সেই ফেরিতে একসাথে কথা। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আসার সুযোগ পেয়েছি। আমাকে মরহুমের ছেলে শাহেদ আমিন আমাকে বলেছে, ওনার অনুরোধ আমাদের সাইফুল সহকর্মী সে আমাকে বলেছে, এবং এই সাথে একটা না বলে পাচ্ছি না, আমার ব্যাচমেট শহীদ শামসুদ্দিন যিনি সিরাজগঞ্জের রেডিও ছিলেন, গতকাল ছিল তার, আমরা যদি আমাদের এই যারা বিভিন্নভাবে শাহাদত বরণ করেছেন তাদের স্মরণ করি, তাহলে হয়তো আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা কিছুটা হলেও ফিরে পাবো। এই তার পরিবারের সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জ্যেষ্ঠ সহকর্মী বৃন্দ এবং কনিষ্ঠ সহকর্মী বৃন্দ এবং শহীদ নুরুল আমিন পরিবারের সদস্যবৃন্দ, আমি ঠিক আজকে কোনো কিছু বলার জন্য প্রস্তুত ছিলাম না, বিশেষ করে প্রিয়জনের স্মৃতিচারণ অত্যন্ত বেদনাদায়ক এবং শহীদ নুরুল আমিন আমারও অত্যন্ত প্রিয়জন, আমার অত্যন্ত স্নেহে এক ভাগ্নি যাকে আপনারা গ্রামীণ হিসেবে যার নাম শুনেছেন, আমি যাকে রোসনা বলেছি তার স্বামী। শহীদ নুরুল আমিন অত্যন্ত অসাম্প্রদায়িক একজন ব্যক্তি ছিলেন। আজকের দিনে যখন সমাজ যে সাম্প্রদায়িকতার বিষ আবার দানা বেঁধে উঠেছে, এই কথাটা আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। সেটা হচ্ছে সম্ভবত এই একই হল, সেটার নাম ছিল একেদত্তা হল, এবং সেটাকে যখন কিছু সাম্প্রদায়িক ব্যক্তিগত নাম পরিবর্তন করার চেষ্টা নেব, তখন নুরুল আমিন অত্যন্ত বলিষ্ঠভাবে তার করতে এবং করতে দেন না, কিছুদিন এটা করতে দেন না, শেষ পর্যন্ত সেটা পাল করেছেন। সেটা হয়ে দেশে ফিরে আসার পরেও অনেকদিন জানতেন না সেই নুরুল আমিন দেশে আছেন না শাহাদত বরণ করেছেন। এটা শুধু তিনি না, আমি অত্যন্ত কনিষ্ঠ একজন সিভিল সার্ভেন্ট হিসাবে আমার সৌভাগ্য হয়েছিল খোসনাকে নিয়ে সেক্রেটারিয়েটের আমাদের বিভিন্ন সহকর্মীর বিভিন্ন রুমে নিয়ে যাওয়ার, তাদের পরিবারের কোনো একটা বন্দোবস্ত করার লক্ষ্যে এবং বিভিন্ন জায়গায় গেছেন, অনেকের কাছে অত্যন্ত সহানুভূতি পেয়েছি, কিন্তু সহানুভূতি পাওয়া সত্ত্বেও অত্যন্ত বেদনা করে আমি হয়তো একটু অসংলগ্নভাবে বলে থাকছি, আমার বড় উচিত হচ্ছে কিনা জানি না, আমি এই সত্যটা স্বীকার করতে চাই যে প্রাতিষ্ঠানিকভাবে সরকারি পর্যায়ে আমরা তাদের সাহায্য করতে পারি। এটা বলতে সময়ও আমি যখন ওকে নিয়ে বিভিন্ন দপ্তরে যেতাম তখন আমাকে বারবার বলতেন যে বোধ হয় এখনো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি অত্যন্ত শ্রদ্ধাভাবে সম্মানিত সভাপতি মঞ্চে এবং সম্মুখে যারা উপবিষ্ট আছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি শহীদ নুরুল আমিন খানের প্রতি বিজেত শ্রদ্ধা নিবেদন করছি। তাকে আমি দেখিনি, তার সঙ্গে কখনো পরিচয় হয়নি, কিন্তু আমার সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই যে বাংলা একাডেমিতে চাকরির সূত্রে 1971 শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে কাজ করার সূত্রে ঢুকেছে। 1971 সালে আমার বয়স ছিল 30, আমি যুদ্ধে যাইনি, এই জন্য একটা গ্লানি বোধ আমার ছিল, কিন্তু পরবর্তীকালে বাংলা একাডেমি আমাকে দায়িত্ব দেওয়ার সূত্রে আমি নিজেকে কিছুটা ভগবান মনে করেছি। শহীদ বুদ্ধিজীবীদের যে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল আপনারা কতটুকু জানেন, আমি তেমন কিছুই জানি না, শুধু দুই একটি উদাহরণ দিই।
আমাদের সর্বজন শ্রদ্ধ জিসি দেব, তাকে 26 মার্চে ভোরে বাসা থেকে টানতে টানতে বেরিয়ে দিয়ে বের করে নিয়ে ওই জগন্নাথ হলের সামনে ছাত্রদের সাথে গুলি করে হত্যা করে ওই গর্তেই তাকে পুঁতে ফেলা হয়। আপনারা কি জানেন চট্টগ্রামের সুন্দেশ্বরী ঔষধালয়ের নূতন চন্দ্র সিংহ, তাকে পাকিস্তানিরা হত্যা করতে চাইনি, তিনি বৃদ্ধ, তাকে হত্যা করে কি হবে? ওই ফজলুল কাদের চৌধুরীর ছেলে আলাউদ্দিন কাদের চৌধুরী বাধ্য করেছিল ওই বৃদ্ধ মানুষটিকে, ওই শিক্ষানুরাগী ওই দানবীর লোকটিকে, মানুষটিকে হত্যা করতে। আপনাদের কি জানা আছে যে মাগুরার একজন শিক্ষয়িত্রী ছিলেন, লক্ষণাহার হেলেন, তার বড় বড় চুল ছিল, লক্ষণাহার হেলেন, তিনি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থাকলেও তাকে হয় এবং পাকিস্তানিরা তাকে ওই জিপের পেছনে বেঁধে সারা শহর ঘুরে বেরিয়েছিল। আর চুল প্রসঙ্গে যেটা বলছিলাম সেটা হচ্ছে মিরপুরে কবি মেহেরুন্নেসা ছিলেন, তার বড় বড় চুল ছিল, তাকে জবাই করে বাড়ির বারান্দায় ওই যে কাপড় শোকানো তারের সাথে মাথাটা মুন্ডুটা ঝুলিয়ে রেখেছিল। আপনারা যদি 1971 যেটাতে নুরুল আমিন খান সাহেবের তথ্য দিয়ে আছে, তার ভেতরে আমাদের নীলমা আপা ডক্টর নীলমা ইব্রাহিমের তথ্যাদি যদি পড়েন, দেখবেন বুদ্ধিজীবীদের কত নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। আমি প্রথমে বলেছি আমার আমার দুর্ভাগ্য এবং সৌভাগ্য দুটোই। দুর্ভাগ্য হচ্ছে যে এই কষ্টকর বিষয়গুলো জানার সুযোগ হয়েছিল। আমি অনেককে বলেছি, আমি সম্ভবত বেশি সময় নিচ্ছি, যারা শহীদ হয়েছিলেন তাদের নিকটতম আত্মীয়দের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছিলাম যে কিভাবে শহীদ হয়েছেন, কবে, কোথায়, কার দ্বারা। প্রত্যেকেই একটা কথা, অন্তরকে অনেকেই একটা কথা বলছেন, বলতেন যে আমি শিখতে পারি না। আমার সম্ভবত মনে পড়ছে বেগম নুরুল আমিন খান এই ধরনের একটা কথা বলেছিলেন যে দেখুন আমি তো লিখতে পারি না। তখন আমি তাকে এই কথাটাই বলেছিলাম যে আপনি লিখতে পারেন না বলেই ভালো লিখবেন। কারণ কি হচ্ছে যে আমরা যারা দু চার কলম লিখতে পারি তারা কিন্তু অনেক রকম ভণ্ডামো জানি, অনেক সাধারণ কথা এত করুণ করে আমরা লিখে দিতে পারি যে মনে হয় যেন বাস্তব, কিন্তু যারা লিখতে পারেন না তারা ওই প্রতারণাটা জানেন না বলেই যা লেখেন অকপটে লেখেন। এবং আমি আন্তরিকভাবে বলছি এই কাজ করতে গিয়ে আমি অনেকে অন্তরের রক্তক্ষরণের শব্দ শুনতে পেয়েছি। 1971 প্রথম খণ্ডে প্রথম লেখাটি ছিল চট্টগ্রাম ফোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুজ্জামানের, তার মেয়ের লেখাটি পড়ে আমি চোখের পানি রাখতে পারিনি। আর এরকম অনেকগুলো লেখা পড়ে আমি চোখের পানি রাখতে পারিনি, অথচ তারা জীবনে কোনোদিন লেখেননি। ঠিক এই হুমায়ুন আমিনের লেখাটি পড়েও আমার মনে হয়েছে যে তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে তার শব্দ শুনতে পাচ্ছে। আমি শেষে অভিযোগ করি নাম্ব এত বছর পরে এই পরিবারকেই নুরুল আমিন খানের স্মৃতি রক্ষার্থে এগিয়ে আসতে হলো কেন? আমি তো এখানে তার অনেক বয়োজ্যেষ্ঠ সমসাময়িক সহকর্মীদের দেখতে পাচ্ছি, সামনে তো নিশ্চয়ই অনেকেই আছেন, এত বছর পরে কেন? আমাদের কি কোনো দায়ী দায়িত্ব ছিল না? প্রতি অবহেলায় আজ আমাদের এই পর্যায়ে নিয়ে এসছে। আমরা 11 জানুয়ারির আগে জানতাম না আমাদের পরিণতিটা কি হতে যাচ্ছে। কেন এই প্রশ্ন জেগেছে আমাদের মনে? এর অন্য কারণ হচ্ছে আমরা যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাই। আমি পুনরায় নুরুল আমিন খানের প্রতি শ্রদ্ধা জানাই। সভাপতি মহোদয়, মুক্তিযোদ্ধা নুরুল আমিন খানের পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত দুজন মানবদের কথা উঠে আমি প্রাণ করে
চালানোর চেষ্টা করি। নুরুল আমিন খানকে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলতে আমি খুব সহজে রাজি হয়েছি। সাথে শহীদ মুক্তিযোদ্ধারা যারা জীবন যৌবনে শ্রেষ্ঠ মান দিয়ে আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক করে গেছেন, সেই স্রোতেই আমি শহীদ নুরুল আমিন খানের সঙ্গে একসূত্রে নামান। তবে তার সঙ্গে পরিচয় না হলেও তাকে জানার আমার একটি বড় সূত্র ছিলেন জাতির জন্য অত্যন্ত বেশি স্নেহ এবং যাদেরকে তিনি নয়নের মনি মনে করতেন শহীদ নুরুল আমিন খান তাদের তিনি পরিষ্কারভাবে জানতেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গে শহীদ নুরুল আমিন খানের একাত্মতা ছিল, বাংলার শিল্প এককালে শিল্পমন্ত্রী ছিলেন পূর্ব পাকিস্তান এবং যে সময়টাতে ছয় দফা শুরু হয় শাসক মিশনে সেই সময় তৃণমূল শিল্প মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় বাংলার কতিপয় শিল্পপতি গড়ে তোলার চেষ্টা করা হচ্ছিল, তারই একটা মহান ব্রত হিসাবে মানবীর সেই অনন্দা প্রসাদ সাহার সঙ্গে বঙ্গবন্ধু নুরুল আমিন খানকে পরিচয় করিয়ে দেয়। সেই সুবাদে উভয়ের মধ্যে যথেষ্ট যাতায়াত ছিল এবং কর্মকৌশল সৃষ্টি করার প্রয়াস ছিল। আমি অবশ্য মানবীর অনন্দা প্রসাদ সাহার অন্তর্দান এবং তার স্বাধীনতার জন্য অকাতরে প্রাণদান এবং নুরুল আমিন খানের এই শাহাদতের সময়টা সম্পর্কে নিশ্চিত নয় একই সময় কিনা, কিন্তু একই সূত্রে রাখা। যদিও দুবার বলা হয়েছে তবু বলব বরিশালের ঘটনা। অশ্বিনী কুমার হল, জিন্নাহ হল এবং পরিশেষে টাউন হল রাজ্য পরিক্রমা, এইটাতেই নুরুল আমিন খান সম্পূর্ণভাবে বাংলা বাঙালি মুক্তিযুদ্ধের সঙ্গে চিহ্নিত হয়ে যান এবং তারপরে যারা তার বিরুদ্ধে ছিল পাকিস্তানের স্বৈর শাসকেরা জালিম শাহী এবং তার চেয়েও বড় কথা এই দেশে তাদের ঘৃণিত পদলেখী কুকুরেরা যারা আজও মাঝে মাঝে গর্জন করার চেষ্টা করে তারা কোনো সময় থেমে পদে পদে অনুসরণ করেছে এবং সুযোগ বুঝে তাদের হত্যা করেছে। আমার এই সামনে অনেক শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা আছেন, কিন্তু জনাব তৌফিক ইমাম, জনাব রেজাউল হায়াত, জাফরি, জনাব হাইবুর রহমান, আমি বেসামরিক প্রশাসনের কথা বলছি, সামরিকে হারেন চৌধুরী যারা আছেন, আমি তাদের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা এই অনুষ্ঠানের মাধ্যমে এই জন্য জানাতে চাই। আমি অত্যন্ত নগণ্য মানুষ, এই জন্য যে তারা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে বিপদের কথা ইব্রাহিম ভাইয়ের কথা বলতে হবে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তারা নিজের সমস্ত সম্পদকে সমস্ত পরিবার পরিজনকে বিরাটতম ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে তারা দেশের জন্য সম্মান করেছেন, দেশ পরিশেষে যে স্বাধীন হয়েছে তাদের অবদান তাতে অন্য কারো চেয়ে কম নয়। সেই জন্য যখনই বলা হয় অমুক মুক্তিযুদ্ধে গিয়েছিলেন কিনা, আমার মানে মনে বড় ব্যথা জাগে। আমার মনে হয় এই দেশে যারা শ্রেষ্ঠতম মুক্তিযুদ্ধের মহান শহীদ নুরুল আমিন খান তাদের সর্বাগ্রগণ্যদের মধ্যে একজন, আমি তাকে অনাবিল অকৃত্রিম এবং সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। মহোদয়,
নুরুল আমিন খানের পরিবারের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, আজকে এতদিন পর শহীদ নুরুল আমিন সম্পর্কে কিছু স্মৃতিচারণ করার সুযোগ পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি এবং কিছুটা অপরাধেও মনে করছি যে আমরা যারা তাকে দেখার সুযোগ হয়েছিল, তার সান্নিধ্য লাভের সুযোগ হয়েছিল, তার সহকর্মী এত বছর ধরে আমরা তার স্মৃতিকে ধরে রাখার জন্য, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রাতিষ্ঠানিকভাবে এ পর্যন্ত আমরা কোনো আয়োজন করতে পারি। আর আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অঙ্কিত করতে জানাই। তদানীন্তন পূর্ব পাকিস্তান সরকারের কৃষি বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়, তখন আমিও সেই কৃষি বিভাগের একজন উপসচিব হিসেবে দায়িত্ব করছিলাম। আমি যেটা শুনেছিলাম সেটা হল 1970 নির্বাচনের আগে বরিশাল অফিসার্স ক্লাবে একটি সন্ধ্যায় নুরুল আমিন ভাই ছিলেন, আরো অনেকে ছিলেন। কথা প্রসঙ্গে নির্বাচনের প্রসঙ্গ আসলো, নুরুল আমিন ভাই তখন বলছিলেন যে এই নির্বাচনে তো আওয়ামী লীগ সুইপ করবে, এটা তো কারো ভিন্ন মাত্র কোনো সন্দেহ থাকার কারণ নেই। এটা অত্যন্ত যে বলিষ্ঠভাবে এই কথাটা বলেছিলেন সেটা ওই অফিসার্স ক্লাবে ওই সময় উপস্থিত থাকা একজন মানুষের পছন্দ হয়নি। সেই সন্ধ্যায় বরিশাল অফিসার্স ক্লাবে সামরিক বাহিনীর গোয়েন্দা বিভাগের একজন অফিসার উপস্থিত ছিলেন, তিনি নুরুল আমিন খানের ওই প্রত্যয়ী উচ্চারণ ওটাও পছন্দ করতে পারেননি এবং তিনি তখন ধরে নিয়েছিলেন যে এই অফিসারটি অবশ্যই একজন আওয়ামী লীগ সমর্থক। এবং আমি শুনেছিলাম যে ওই আর্মি অফিসারটি তারপরের থেকে সবসময় নুরুল আমিন খানকে ট্র্যাক করতেন, তিনি কোথায় থাকেন, কি করেন, সব খোঁজ খবর রাখতেন। এবং যখন নুরুল আমিন খান সাহেব এগ্রিকালচার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন ওই অফিসারটিও, সেই আর্মি অফিসারটিও ঢাকায় পশ্চিম ছিল, তার তিনি নুরুল আমিন ভাইয়ের খোঁজ খবর রাখতেন যে তাকে কিভাবে ধরে নিয়ে একটা শাস্তি দেওয়া যায়, যেহেতু তার ধারণা হয়েছিল যে তিনি একজন আওয়ামী লীগ সমর্থক, তিনি বাঙালি স্বাধীনতায় বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করেন, অসাম্প্রদায়িক ব্যক্তি। সেই বিষয়গুলো তখন পাকিস্তান সরকার বা পাকিস্তান সমর্থক কর্মকর্তাদের মোটেও পছন্দ হতো না। নুরুল আমিন ভাই এসে আমাদের সঙ্গে জয়েন করলেন, আমার এখনো হাসে যে তার সেই শান্ত চেহারা, গৌরবর্ণ, সদা হাসিমুখ, তিনি হাসি ছাড়া কারোর সঙ্গে কথা বলতেন না, সবসময় আমাদের সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তিনি এমন, আমরা তার জুনিয়র ছিলাম, আমাদের প্রতি তিনি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন, এমন চরিত্রের একজন মানুষ সহকর্মী, তাকে আমরা কাছে পেয়ে খুব খুশি হয়েছিলাম। কিন্তু একদিন আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তার শ্বশুরের পরিবারের সবাইকে ক্যান্টনমেন্টে বন্দি করে রাখা হয়েছিল, তিনি মাঝে মাঝে তাদের খোঁজ খবর নিতে যেতেন। একদিন অফিস শেষ হওয়ার 5 মিনিট আগে তাকে নাকি ক্যান্টনমেন্ট থেকে ডেকে পাঠানো হয়। তিনি বোধহয় তার পরিবারেরও কাউকে বলতে পারেননি, শুধু সালাউদ্দিন সাহেবকে বলেছিলেন যে আমাকে ক্যান্টনমেন্ট থেকে ডেকে পাঠিয়েছে, আমি যাচ্ছি। তিনি গেলেন আর ফিরে আসলেন না, আর কোনদিন তিনি ফিরে আসলেন না। তারপরে ধরে নিয়েছিলাম যেভাবে বাঙালিদেরকে, বাঙালি অফিসারদেরকে এবং যারা মুক্তিযুদ্ধের প্রতি যাদের সহানুভূতি আছে, সমর্থন আছে, এই ধরনের ব্যক্তিদেরকে ধরে নিয়ে যেভাবে মেরে ফেলা হয়, নুরুল আমিন খানকে বোধ হয় সেভাবে মেরে ফেলা হয়। নুরুল আমিন খানকে আমরা চিরতরে হারালাম, কিন্তু আমার মনে প্রায় প্রতিনিয়তই
তার একটা স্মৃতি হাসেন, এমন হাসি মুখো এমন সুন্দর চেহারা, এমন চমৎকার ব্যবহার, অত্যন্ত বিরল প্রকৃতির তিনি একজন মানুষ ছিলেন। প্রতিদিন আমার প্রায় তার কথা মনে পড়ে, কিন্তু এই যে আমার তার স্মৃতি সেটা কারোর সঙ্গে শেয়ার করার কোনো সুযোগ হয়নি। আমি আমার পরিবারের সদস্যদেরকে প্রায় বলি যে নুরুল আমিন ভাইয়ের কথা খুব মনে পড়ে। আমাদের আরো অনেক কলিগ এইভাবে প্রাণ দিয়েছে স্বাধীনতার যুদ্ধে প্রতি সমর্থন জানাতে গিয়ে। শঙ্কর সরকারি কুমিল্লা এসেছিলেন, আমাদের একজন কনিষ্ঠ সহকর্মী শামসুদ্দিন সিরাজগঞ্জের এসডিও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আপনারা অনেকে হয়তো জানেন যে কি কঠিন নির্যাতন করে, কি অমানসিক নির্যাতন করে শামসুদ্দিনকে হত্যা করা হয়েছিল। দেখছি যে তার একটা লোহার পাত্রের উপর শুয়ে তার উপর আরেকটা লোহার পাত দিয়ে তার উপর পাঞ্জাবি সৈন্যরা তার উপরে উঠে নাচত, অত্যাচার করত, এইভাবে তাকে মেরে ফেলা হয়। জানি না নুরুল আমিন ভাই কি কি ধরনের অত্যাচার করে হত্যা করা হয়েছে। তো আজকে তার প্রতি আমার শ্রদ্ধা জানানোর সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি এই সভার উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আবারও শহীদ নুরুল আমিন খানের প্রতি আমার অন্তরের অন্তঃস্থ থেকে গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আপনাদের সবাইকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে স্মৃতিচারণের অংশ। তবে
এটুকু আমার মনে পড়ে। নিঃসন্দেহে তার সাথে আমরা যখনই কথাবার্তা বলেছি তাকে মনে হয়েছে অসম্ভব একটা দৃঢ় প্রত্যয়ী মানুষ, প্রচন্ড একটা আত্মবিশ্বাস তার ছিল এই দেশের মুক্তি, দেশের স্বাধীনতার ব্যাপারে। এবং তিনি যদিও খুব মৃদুভাষী ছিলেন এবং তখন তো তার যে অবস্থা, সাইকোলজিক্যাল যে অবস্থা, স্বভাবতে খুব বিস্তারিতভাবে তিনি তখন আমাকে এসব বিষয়ে কথাবার্তা বলেন। তিনি শুধু পরিষ্কারভাবে বলেছিলেন একদিন যে আমরা এই অমানিসার বেড়া জাল থেকে আমরা একদিন বেরোব। আজকে দীর্ঘ দিনের পর, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর শহীদ নুরুল আমিনের পরিবারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমার মনে হয় এদিকে হলো অত্যন্ত প্রয়োজনীয় একটা উদ্যোগ, একটা পদক্ষেপ তারা নিয়েছেন। আমরা অবশ্যই স্মৃতিচারণ করবো, শ্রদ্ধাভাবে স্মৃতিচারণ করবো। সেই সাথে একটাই প্রশ্ন থাকে, শহীদ নুরুল আমিন সেই সাথে আরো যারা বিশ্বত, আমি সামরিক বিভাগের কথা আমি জানি না, কিন্তু বেসামরিক বিভাগে যারা ছিলেন অনেকেই তখন অকাতরে এবং অত্যন্ত দৃঢ় প্রত্যয়ের সাথে, সাহসের সাথে তাদের জীবন বিলিয়ে দিয়েছেন, বিলিয়ে দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য। তাদের জন্য আমরা কি করতে পারি একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব আমাদের অবশ্যই হবে। তা আমি আবারও অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করছি শহীদ নুরুল আমিন ভাইয়ের কথা এবং বিশেষত তার পরিবার, ছেলে সাহেব, তার ভাই এবং তার স্ত্রী আমাদের সাথে নেই আজকে, সবাই আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানি। আমি সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চের উপদিষ্ট গুরুজন, আমার বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সহকর্মীবৃন্দ, উপস্থিত প্রতিমণ্ডলী, নুরুল আমিন শুধু ব্যস্ত ছিল না, আমার একজন ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমরা একই সময় 1952 থেকে 1954 সালে ঢাকা কলেজে পড়তাম। আমি আইএসসির ছাত্র ছিলাম, নুরুল আমিনও আইএসসির ছাত্র ছিল, কিন্তু আমাদের সেকশন ভিন্ন ছিল, বিভিন্ন গ্রুপ ছিল, সায়েন্স বায়োলজি গ্রুপ, সায়েন্স ভোটানিক গ্রুপ, বিভিন্ন গ্রুপ। ওই জন্য দেখা সাক্ষাৎ হতো, কোনো সময় কমন কোনো দাঁত ছিল না। আমি বলবো তখনকার পরিচয় মুখচেরার মতো পরিচয় ছিল। তারপরে 1954 সালে যখন আমরা পার্টিতে প্রবেশ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সায়েন্স থেকে ইতিহাসে ভর্তি হই, নুরুল আমিন সায়েন্স থেকে ইংলিশে অনার্সে ভর্তি হয়। ওই কানেকশনে তখন তার সাথে কথাবার্তা হয়, আরও অনেকে আমাদের বন্ধু বান্ধব জীবিত আসছিল, আমার উনিও সায়েন্স থেকে আসছিল, ইকোনমিক্সে ভর্তি হয়েছিলেন, মাঝে মধ্যে যোগাযোগ হতো, কথাবার্তা হইত, সবচেয়ে যোগাযোগ বেশি হত যখন আমরা বৃন্দাবনে করি, যোগাযোগ বাড়ল, তো ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হল, ঘনিষ্ঠতর হল। 1968 সালে পাকিস্তান সিভিল সার্ভিসে বাংলাদেশ থেকে আমার মনে হয় 1968 সালে আমরা 8 জন মনোনীত হই। তার মধ্যে যারা ছিল নুরুল আমিন খান, নুরুল কাদের খান, মনোয়ার ইসলাম,
আমরা আটজনের মতো একসাথে যাই, তিনজন আমরা যাই অক্সফোর্ডে, আমি নুরুল আমিন খান, ফারিদুর রহমান, নুরুল কাদের মনোয়ার ইসলাম যায় কেন্দ্রীয়তে, সৈয়দ হাসান আহমেদ আমাদের সাথে যোগদান করে তখন আমরা অক্সফোর্ডের রেস্টোরেন্ট স্ট্রিটের আমি নাম্বারটা 35 নাম্বার বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্ট দিয়ে দুটার সজ্জা বিশিষ্ট একটা অ্যাপার্টমেন্ট নেই। একসাথে তারা ঢাকা থেকে লন্ডন যায়, একসাথে আমরা রিসিভ করি, একসাথে তাদেরকে আমরা অক্সফোর্ড নিয়ে যাই, বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়ানো, একসাথে বাজার করা পর্যন্ত একসাথে